এই প্রেয়ের ভাবেন তেঙ্গোচা এই কিউ লেঙ্গোচা ইচ্ছে সে জুঙ্গোচা ইচ্ছে গাবতীয় পঙ্গগতীয় পত্রে পান্ধব রই নয় আমার জন্মভূমি জায়গা তো আমার উচ্ছেদ উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা করা হিতে জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত আমাদের কষ্ট তো আল্লাহ তাআলা বানাইছে দেখে কি আমি কি করব বলেন ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তার দেখানোর জন্য ডাক্তার আমাকে ধরবে ছবে কোথায় উনি আমাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে আচ্ছা আমি কি আমি কি জন্তু না জানোয়ার না কি বিয়ে করার পর আমি মেনে নিছিলাম দেখি মানুষ সতিনে ভাত খায় নাক মুখ ফাড়াই দিছিল এই ব্যথার তোড়ে কোনো কিছু করতে পারি না এই নয়টা সিট মহিলাদের জন্যই থাক কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা করে দুইটা বা তিনটা সিট থাকা উচিত প্রত্যেকটা বাসে তো আমি যখন গাড়িতে উঠলাম ওঠার পরে থেকে তো কিছু লোক একটু সাউন্ড করলো যে ড্রাইভার সাহেব সকালবেলা কি উঠাইছো এটা আমিও তো একটা মানুষ আমাকে কেন এই কথাটা বলা হলো যে এটা কি উঠাইছো মার্কেটে গেলে যে মাল নিয়ে যেতাম না গাড়ি করে যে গাড়ি ব্যথা হইতাম তখন কষ্ট লাগছিল এখন আর লাগে না সারাদিন গার্মেন্টসে থাকি রাত্রে এসে গোসল মুসল করে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে নিজে একলা একলা গান গাই জীবনটা বহুত কষ্টের মনে একটা হইলো ছেলে ছেলে অনেক দুইটা ছেলে মেয়ে ছেলে হয়েছে অনেক মেয়াকে দিব নাম হয়ে দিব ছোট ছেলেটা একটা মেয়েকে বিয়ে করে তার লাইনে সে চলে গেছে মাঝে মধ্যে আমার খবর নেয় কিন্তু একটা রুম নিয়ে ছেলে আছে আমি অন্য বাড়িতে ঘুমাই কুয়েতে যে আমার আকাম হয় নাই আমার কানতে কানতে দিন গেছে তারপর অনেক কষ্টের মাধ্যমে আবার আমি নেবালনে যাই নেবালনে ওই একই পরিস্থিতি আমার বাবার এক কাঠা জমিও নাই যে বিক্রি করে মানুষের ঋণ দেব আমাকে কিন্তু ক্লাস ফাইভ থেকে সিক্সে যখন উঠছি আমি ফার্স্ট হওয়ার সত্ত্বেও আমাকে কিন্তু ফার্স্ট করা হয়নি তখন বুঝলাম যে এটা আমাদের দলিত সম্প্রদায় হওয়ার কারণে আমাকে প্রথম স্থান থেকে নামিয়ে আমাকে দ্বিতীয় স্থানে আনা হয়েছে কন্টিনিউ যে চাকরির জন্য যে ধর্ণা দিতে হচ্ছে এই জিনিসটা আমাকে খুব তিলে তিলে ক্ষত করে দিচ্ছে সমাজ প্লাস দেশ আমার কাছ থেকে কিছু আশা করে আমি কি সেটা দিতে পারবো আর আমার বাবার তো কারি কারি টাকা নাই যে বললো টাকা চাইলো টাকা দিয়া চাকরি করা শুরু করলাম এত টাকার ডোনেশন দিয়া বা এত টাকার ঘুষ দিয়া কয় টাকার চাকরি করবো